আসসালামু আলাইকুম। আর এখন বর্তমানে আমি আছি নীলফামারী জেলার পান্তিক রেল স্টেশন চিলাহাটি রেল স্টেশনে। আর এই মুহূর্তে আমার সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, সদ্য উদ্বোধনকৃত নতুন ট্রেন 805-806 ডাউন চিলাহাটি এক্সপ্রেস, যেটি আজকে 5/6/2023 রোজ রবিবার চিলাহাটি রেল স্টেশন থেকে ঢাকার মধ্যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আর এই ট্রেনটিতে রেক হিসাবে আছে চায়না থেকে আমদানি করা ব্র্যান্ড নিউ চাইনিজ কোচ। আর ট্রেনটির নামকরণ করা হয়েছে চিলাহাটি এক্সপ্রেস। এই যে আপনারা দেখুন, চিলাহাটি ঢাকা চিলাহাটি, যেগুলি চিলাহাটি থেকে রাতের বেলা একটি ট্রেন আছে ঢাকাগামী, সেটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। দিনের বেলা কোনো ট্রেন ছিল না চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার। আর চায়না থেকে সদ্য আমদানি করা ব্র্যান্ড নিউ চাইনিজ কোচ দিয়ে দিনের বেলা চিলাহাটি থেকে ঢাকাগামী একটি ট্রেন আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আর এই ট্রেনটি রব দিয়ে রাখা হয়েছে শনিবারে। আজকে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই ট্রেনটি উদ্বোধন করবেন এবং চিলাহাটি রেল স্টেশনে উপস্থিত থাকবেন মাননীয় রেলমন্ত্রী এবং রেলের অসংখ্য কর্মকর্তাবৃন্দ। 10টার সময় ট্রেনটি উদ্বোধন করে ট্রেনটি আজকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে না। ট্রেনটি আজকে চিলাহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত ট্রায়াল রান দিবে এবং 7 তারিখে ট্রেনটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। মোর ভাই একটা গার্ড এখন ইন্ডিয়া আছে আর আইসেছে। চিলাহাটিবাসীর অনেক দিনের দাবি, অনেক দিনের আশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। আজকের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটিতে লিড পাওয়ার হিসাবে আছে সদ্য আমেরিকা থেকে আমদানি করা ব্র্যান্ড নিউ ইএমডি G2 66-21। ট্রেনটিতে বর্তমান লোড থাকছে 11/22। আর ট্রেনটিতে 2টা এসি চেয়ার, 1টি এসি কেবিন এবং 1টি পার্কার এবং বাদবাকি কোচগুলা নন এসি।